হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিও আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আমার আজকের ভিডিওটি আমার ছাদ বাগান থেকেই শুরু করলাম। তো এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। প্রথমে দেখালাম কতগুলো গাঁদা ফুল, আর এই ফুলগুলো দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট। তারপর দেখো আরও আছে, এগুলো সবে কুড়ি এসেছে, এগুলো ফোটার বাকি আছে। তো এগুলো জানি না কেমন হবে, প্রথমবার এনেছি এগুলো। আর এটাতেও দেখো কুড়ি এসেছে। এই দুটো ফুল গাছের নাম যদি কেউ জেনে থাকে তো আমাকে অবশ্যই জানিও। আর এদিকে ক্যালেন্ডুলা ফুটে আছে, ফুটবে। আর এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকাগুলো কত সুন্দর সুন্দর কালারগুলো। গত বছর এগুলো এনেছিলাম নিজের হাতে করবো বলে, কিন্তু সেগুলো আর সম্ভব হয়নি কোনো কারণবশত। তো এগুলো এমনিই রয়ে গেছে। আর দেখো এর মধ্যে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, এগুলো সাদা হলুদ। আরেকটা আছে এই যে, এটা সব থেকে আমাকে বেশি আকৃষ্ট করেছে এই ফুলটাই। এত সুন্দর কালার হয়েছে, মাঝখানটা হলুদ আর চারপাশটা লাল কালারের, খুব সুন্দর দেখতে। আর এদিকে দেখো সব গাছে ফুল এখনও ফুটে ওঠেনি, একটু টাইম লাগবে এখনও। আর এদিকে ছোট্ট ছোট্ট গোলাপ ফুল, হাজারি গোলাপ বা চায়না গোলাপ বা মিনি গোলাপ যাই বলো না কেন। আর এখানে দেখো হলুদ ফুলগুলো কত ফুটে আছে ছোট্ট ছোট্ট। আর এগুলো দেখে একটা কথাই মনে আসলো, আজকে একটা ফুল তুলে আমি গোপালকে দেব। তো ফুল সচরাচর আমি গাছ থেকে তুলি না, গাছের যা ফুল আছে সেগুলো গাছেই থেকে যায়, সেটাই ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। কিন্তু আজকে হঠাৎ মনে হলো একটা ফুল তুলি গোপালকে দেব বলে, কারণ গোপালের তো হলুদ রঙ ভীষণ প্রিয়। তো সেই জন্যই মনে হলো যে একটা ফুল তুলি। তো দেখো একটা ফুল আমি তুলে নিলাম, এটা আমি আজকে গোপালকে দেব। আর এদিকে দেখো আমার সব ফুল গাছ। তো আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি যে কারণে ছাদে এসেছিলাম, তো দেখো আমি ছাদে এসেছিলাম মূলত গোপালের জলটা নিতে। তো গোপালকে আমি এখন স্নান করাবো, তো চলো এবার নিচে যাই। আর আমি কিন্তু রোজই গোপালের জল ছাদে দিয়ে আসি, সকালে দিয়ে আসি আর দুপুরে গোপালকে স্নান করানোর আগে নিয়ে আসি, ততক্ষণ কিন্তু জলটা ভালোই গরম হয়ে যায়। দেখো আমি জলটা নিয়ে ঘরে চলে আসলাম। আর এদিকে দেখো আমি সব কিছু কিন্তু রেডি করেই গেছিলাম, ফুল তুলসী পাতা তারপরে সব কিছুই। আর এদিকে দেখো আমি গোপালকে যে জলটা দিয়েছিলাম সেটা আবার সরিয়ে নিলাম, আর এখন গোপালকে একটু এখান থেকে সরিয়ে ওর বিছানায় বসিয়ে দিলাম। কারণ কি, আজকে যেহেতু সোমবার, আমি প্রত্যেক সোমবারেই ঠাকুরের আসনটা পরিষ্কার করি। যে ঠাকুরের যে নিচে যে আসনটা পাতা আছে সেটা আমি চেঞ্জ করে দিই এবং খাটটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে দিই। তো দেখো আমি সেটাই করছি এখন। তো একটা পরিষ্কার কাপড় দিয়ে পুরো খাটটাকে আমি ভালোভাবে মুছে দিলাম। দেওয়ার পর আরও একটা যে আসন আছে আমার দুটো আসন আছে, দুটোই আমার নিজের হাতের তৈরি। তো এটা আমি পেতে দিলাম। দেওয়ার পর সব ঠাকুরকে আমি বসিয়ে দেবো এবার এখানে। আর আমার মা সরস্বতী কিন্তু আমার সারা বছরই ঘরে থাকে, বছর একবার আমি পুজো করি সরস্বতী পুজোর সময়, আর তখন থেকে সারা বছরই থাকে। নেক্সট ইয়ার যখন আবার পুজো করব তখন আবার নতুন ঠাকুর নিয়ে আসবো। আর এদিকে দেখো যেহেতু আজকে সোমবার, তো সেই জন্য মহাদেবের দিন আজকে। তো মহাদেবকে আমি একটু তেল দিয়ে ভালো করে মালিশ করে তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম। সোমবার দিন শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করালে ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে দুধ ছিল না তো সেই জন্য গঙ্গার জল দিয়ে স্নান করালাম। আর এদিকে দেখো আমি গোপালের স্নানের পাত্রটা রেডি করে নিচ্ছি, দুধ দিয়ে তারপরে গোপালকে আমি সরষের তেল মালিশ করে দেবো। শীত পড়া, ডিসেম্বর শুরু হয়েছে যখন থেকে তখন থেকে আমি গোপালকে কিন্তু সরষের তেল মালিশ করে দিই প্রত্যেক দিন প্রায়। মাঝে এক দুদিন হয়তো একদিন হয়তো বাদ চলে যায়, কিন্তু প্রায় চেষ্টা করি রোজই মালিশ করে দেওয়ার। আর এদিকে দেখো আমি স্নানের জলটা ছোট্ট পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ অতটা জল লাগে না, তো সেই জন্য অল্প একটু জল এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে একটা তুলসী পাতা দেবো, দেওয়ার পর কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দেবো। দেখো তুলসী পাতা এবং ফুল দিয়ে দিলাম, ফুলের পাপড়ি দিয়ে দিলাম, এবার আমি গোপালকে স্নান করিয়ে নেব। আর যারা যারা আমার গোপালের ডিসেম্বরের রুটিন, মানে আমি ডিসেম্বরের শীতে গোপালের কীভাবে সেবা করি তার ভিডিওটা দেখো নি, তো অবশ্যই গিয়ে দেখে নিও। আমি আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দেবো, তো যারা যারা দেখো নি তাড়াতাড়ি করে গিয়ে দেখে নিও। আর এদিকে দেখো আমার গোপালকে স্নান করানো হয়ে গেল, তো এবার গোপালকে ভালো করে আমি মুছিয়ে নেব। মুছিয়ে তারপরে ওর আসন আমি বসিয়ে দিলাম।
দিয়ে ওর জামা কাপড় আমি পরিয়ে দেব। তো দেখো গোপালকে আমি ভালো করে গা হাত পা মুছিয়ে দিলাম। এবার জামা পরানোর আগে আমি গোপালকে একটু কোল্ড ক্রিম মাখিয়ে দেব। তো এটা দেখো পন্ডস কোল্ড ক্রিম, একটু ছোট্ট একটুখানি, তো এইটুকুই যথেষ্ট গোপালের জন্য। তো এটাই মুখে হাতে পায়ে সব জায়গায় মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার সাথে সাথে গোপালকে একটু ম্যাসাজও করে দিচ্ছি। গোপালের কিন্তু খুব মজা হচ্ছে, একবার তেল দেওয়ার সময় ম্যাসাজ পেল, আবার এখন কোল্ড ক্রিম মাখার সময় ম্যাসাজ পাচ্ছে। ওর কিন্তু খুব মজার সময় এখন। তো এই তো কোল্ড ক্রিমটা খুব ভালো করে ম্যাসাজ করে দিলাম, এবার আমি ওকে জামাগুলো পরিয়ে দেবো। তাই তো এই জামাটা দেখো, এই জামাটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি, আর এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। আর আমি আই বাটনে এর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আর এই জামাগুলো কিন্তু সবগুলোই রুমাল দিয়ে বানানো, দেখে হয়তো বুঝতেও পারছি। আর এগুলো কিন্তু খুব গরমও হয়, যেহেতু একটু তুলো তুলো ভাব আছে এগুলোর, তো গোপালকে কিন্তু পরানো যেতেই পারে। তো এই তো আমি গোপালকে জুতোটাও পরিয়ে দিলাম। তো একটা রুমাল দিয়ে জামা, জুতো এবং টুপি তিনটাই কিন্তু হয়ে গেছে আমার বানানো। তো তারপরে গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছি। গয়নাগাটি পরানো শেষ, এবার টুপিটা পরিয়ে দেবো। যেহেতু শীতকাল, ডিসেম্বর মাস, তো টুপি তো পরতেই হয়, না হলে ঠান্ডা লাগবে। তো টুপিটা পরিয়ে দিলাম। এবার শেষে গোপালের বাঁশিটা ওর হাতে দিয়ে দেব। আর গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবার শেষে যেটা করতেই হয় সেটা হচ্ছে দর্পণ দর্শন। গোপালকে দর্পণ দর্শন করিয়ে নিলাম, এরপর ঝুনঝুনিটার কাছে দিয়ে দিলাম। আর এবার বাকি ঠাকুরের সাথে গোপালেরও পুজোটা করে নেব। তো এই যে শিব ঠাকুর, শিব ঠাকুরের জন্য নীল ফুল দিলাম, মানে অপরাজিতা ফুল দিলাম। আর যেহেতু সোমবার বেলপাতা দিতে হতো, কিন্তু বেলপাতা আমার কাছে নেই এই মুহূর্তে। তো একটা সময় এমন ছিল আমাদের বাড়িতে অনেক বড় একটা বেলগাছ ছিল, তো পাড়ার সবাই আসতো বেলপাতা নিতে, কিন্তু সেটা বর্তমানে কেটে ফেলা হয়েছে কোনো কারণবশত, তো সেই জন্য বেলপাতা দিতে পারছি না। তাই শুধু ফুল দিয়েই আমি মহাদেবের পুজোটা করে নিলাম। আর মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট। তো এইভাবেই কিন্তু আমি রোজ পুজো করি। আর এইদিকে দেখো যে ফুলটা তুলেছিলাম, সেই ফুলটা গোপালকে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে হলুদ ফুলটা, আর গোপালেরও নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে আশা করছি। আর এদিকে আস্তে আস্তে সব পুজোটাই আমি করে নিলাম। ভোগ দর্শনটা আজকে করাচ্ছি না, কারণ লাড্ডুটাই দিয়েছি, তো আর দেখানোর মতো কিছু নেই, সেই জন্য আর ভোগ দর্শনটা করালাম না আজকে। আর লাস্টে আরতিটা করে নেব। দেখো সব ঠাকুরের পুজোটাই আমি করে নিয়েছি। এই তো শিব ঠাকুর, শিব ঠাকুরকে নীল ফুল আর গাঁদা ফুল দিয়ে পুজো দিলাম। আর এদিকে আমাদের গোপাল সোনা, দেখো কি মিষ্টি লাগছে। আর হলুদ ফুলটা পেয়ে আশা করছি গোপাল খুব খুশিই হয়েছে। আর সবার শেষে গোপালের বাঁশিটা নামিয়ে একটুখানি খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে আমি একটু যাবো এখান থেকে, ততক্ষণে গোপাল খেয়ে নেবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। ফিরে এসে গোপালের মুখটা এবং হাতটা ভালো করে মুছিয়ে দিলাম। দেওয়ার পর ওর বাঁশিটা ওর হাতে দিয়ে দিলাম। তারপর প্রসাদগুলো সব নামিয়ে নিলাম। দেখো সব প্রসাদ আমি নামিয়ে ভালো করে মুছে দিয়েছি জায়গাটাকে। এরপর এই জলের বোতলে গোপালের জলটা, আমি যে সকালের যে জলটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছি, গিয়ে গোপালের কাছে রেখে দিলাম। যখন গোপালের জল তেষ্টা পাবে ও খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি কী করবো, এই যে কতগুলো জামা দেখো জমে গেছে গোপালের। তো যেটা বললাম, আমি বাবার বাড়িতে ছিলাম, তো ওখানে গিয়ে আর কিছু ধোয়া হয়নি, সব রেখে দিয়েছিলাম যে বাড়িতে এসে ধোবো। আর যখন ধোবো ভাবলাম, তো ভাবলাম যে একটা ভিডিওই করে নিই তোমাদের জন্য, তো আমি কিভাবে গোপালের জামা পরিষ্কার করি, তো সে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর এখানে দেখো ডিটারজেন্ট পাউডার। আমরা যে ডিটারজেন্ট পাউডারটা ইউজ করি সেটাই যখন এনেছিল তখন এই ছোট্ট কন্টেনারে আমি রেখে দিয়েছিলাম গোপালের জন্য আলাদাভাবে। তো এটাই অল্প একটু দিয়েছিলাম, খুবই সামান্য দিয়েছি, খুব বেশি দিইনি। খুব বেশি দেওয়ার প্রয়োজনও নেই, কারণ গোপালের জামা খুব একটা
একটা তো নোংরা হয় না, শুধু আমরা পড়াই তারপরে তো খুলেই রেখে দিই, তো সেইভাবে নোংরা হয় না। আর দেখো দিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, এখনই তুলে ফেলবো এগুলোকে, কারণ খুব বেশিক্ষণ রাখলে এগুলো কিন্তু উলের জিনিস, তো খুব বেশিক্ষণ আমি এগুলোকে রাখবো না, এখনই তুলে এগুলোকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে দেব। তো দেখো এগুলোকে তুলে তুলে ওই পাত্রে রাখলাম, তারপর আমি আবার পরিষ্কার জল দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে দেব। তা আমি কিন্তু এইভাবেই গোপালের পোশাক সব পরিষ্কার করি। দেখো তারপরে কিন্তু যে আসনগুলো ছিল সেগুলো আমি এর মধ্যেই ধুয়ে নিলাম, ধুয়ে তারপর পরিষ্কার জল নিয়ে এসেছি, নিয়ে এগুলোকে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দেখো অনেকগুলো জামা হয়ে গেছে, তো এতগুলো জামা আমার হয় না, কিন্তু ওই যে বললাম ওই বাড়ি গিয়ে আমি আর কিচ্ছু ধুইনি, যেমন ছিল ওরমই রেখে দিয়েছিলাম, তারপরে বাড়ি এসে এগুলো ধুচ্ছি। তো বাবা বাড়ি গেলে সবাই একটু কুঁড়ে হয়ে যায় মনে হয়, ওখানে গেলে আর কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিই। তো যাই হোক, এই জামা দেখো জামা কাপড়গুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে ভিডিও বানাতে। তো এই তো জামা কাপড় সব ধোয়া কমপ্লিট, এবার আমি এগুলোকে নিয়ে ঘরে যাব, গিয়ে তারপর এগুলোকে মেলে দেবো। এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো আজকে তো আর শোকাবে না, তো এমনি রেখে মেলে দেবো। আর এখানে দেখো এই বক্স জানলার মধ্যে আমি দুটো দড়ি টাঙিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি জামাকাপড়গুলো মেলে দেবো এখন। তারপরে এগুলো কিন্তু সারা রাত এখানে থাকবে না, আমি সন্ধ্যা যখন দিতে আসবো তখন কিন্তু এগুলো তুলে আমি ঘরে নিয়ে নেব, নিয়ে তারপরে ঘরে মেলে রাখবো, আবার সকাল হলে এগুলোকে মেলে দেবো এখানে। আর তোমরা যদি কেউ আমার নিত্য পুজো দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি সেরকম ভিডিও ডিটেলসে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। বাই বাই।